আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ছয় মাস পরও করোনা চূড়ান্ত প্রকোপ থেকে আশঙ্কামুক্ত নয় দেশ, বলছেন বিশেষজ্ঞরা। চব্বিশ ঘন্টায় মৃত্যু 36 জনের। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম, চুরি করতে গিয়ে আঘাত। র্যাবের এমন বক্তব্যে ক্ষুব্ধ আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হাসপাতালে ভর্তি নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে আহত নয় জনের অবস্থায় আশঙ্কাজনক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন। এবং মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের প্রবেশে বিধিনিষেধ জারি করায় চরম বিপাকে বাংলাদেশে অবস্থানরত প্রবাসী কর্মীরা। প্রথম রোগী শনাক্তের ছয় মাসেও দেশ এখনও করোনা ভাইরাসের চূড়ান্ত প্রকোপ থেকে আশঙ্কামুক্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন কম তাপমাত্রায় এই ভাইরাসের স্থায়িত্ব বেশি হওয়ায় শীতের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তবে করোনা পরীক্ষার পরিসর আর জনসচেতনতা বাড়াতে পারলে আগামী মাসের মধ্যে এই মহামারী নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেও অভিমত তাদের। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। হটলাইন বিভিন্ন সার্ভিলেন্স গুলো করছিলাম, তার মধ্য দিয়ে তিনজন রোগীকে শনাক্ত করেছি। চীনের উহানে গত বছরের ডিসেম্বরে সংক্রমণের প্রায় তিন মাস পর 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়, আর 18 মার্চ আসে প্রথম মৃত্যুর খবর। এরপর দেশব্যাপী কার্যত লকডাউন, সাধারণ ছুটি আর গণপরিবহন বন্ধ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। এরই মধ্যে ছয় মাসে করোনায় আক্রান্ত হন 3.25 লাখেরও বেশি মানুষ, আর মৃত্যু সংখ্যা ছাড়িয়ে যায় 4,500। এরপর সংক্রমণ ও মৃত্যু হার উঠানামা করায় করোনার চূড়ান্ত প্রকোপ নিয়ে থেকে যায় অস্পষ্টতা। জুনের শেষের দিকে আসলে আমাদের পিক হয়ে গেছে সম্ভবত। বাংলাদেশে কিন্তু এক্সপোনেনশিয়ালি কোনো পিক হয় নাই, সো এপিডেমিক কার্ভটা এখন যেটা নামছে সেটা কিন্তু আস্তে আস্তে নামবে। অর্থাৎ যখন একসাথে যেমন বাড়ে নাই, একসাথে অনেক কমে যাবে সেটাও আশা করা আসলে উচিত নয়। এখনও আমাদের হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত হয়নি। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে কিন্তু যে কোনো জায়গায়, ঘনবসতি এলাকায় হঠাৎ করে সংক্রমণ অনেক বেড়ে গিয়ে সেই পিক হতে পারে। বিশ্বের সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ চতুর্দশ হলেও মৃত্যু হারে 29 নম্বরে রয়েছে। তবে করোনা পরীক্ষা এসব দেশের ধারে কাছেও নেই, অবস্থান 160-এ। প্রথম ছয় মাসে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল 42.5 লাখেরও বেশি, আর মৃতের সংখ্যা 1.5 লাখের উপরে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্ত 18 লাখ, মৃত্যু 38,000-এরও বেশি। ভারত, দক্ষিণ আফ্রিকা এসব দেশে কিন্তু সংক্রমণটা অনেক এলাকা ব্যপ্ত করে অনেক মানুষের মধ্যে ছড়িয়েছে। বাংলাদেশেও তাই, আমাদের প্রতিটি জেলাতে যদি সংক্রমণ থাকে এবং সেগুলো যোগফল হয় সেটা কিন্তু রেহায়ের কম নয়। করোনার তীব্র প্রকোপ দেখা গেছে ইউরোপ ও আমেরিকার শীত প্রধান দেশগুলোতে, তাই বাংলাদেশেও শীতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা অনেকের। ইউরোপের বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলের শীত আর আমাদের শীতে ব্যাপক পার্থক্য আছে। শীতকালে যেটা হয় যে ভাইরাসটা সহজে বেঁচে থাকতে পারে। আমাদের দেশে হয়তো সে ধরনের শীত পড়ে না, কিন্তু আমাদের সামাজিকভাবে অনেক পালা পার্বণ আছে, পারিবারিকভাবে আমরা বেড়াতে যাই, আমাদের মানুষ থেকে মানুষের সংক্রমণের একটা সেই ঝুঁকি এই শীতের সময় বেশি থাকে। বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণের হারে আত্মতুষ্টিতে না ভুগে মহামারী প্রতিরোধ ও চিকিৎসায় আরও বেশি মনোযোগী হতে হবে সরকারকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,552 জনে। সবশেষ 14,973 নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,892 জনের। একদিনে শনাক্তের হার প্রায় 12.64%, আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,29,251 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,236 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা 2,27,809 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার এ হার 69%-এরও বেশি।
আর মৃত্যুর হার 1.5% কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 19 জন পুরুষ ও 17 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 16 জন, চট্টগ্রামে 6, রাজশাহীতে 2, খুলনায় 8, বরিশালে 2, সিলেট ও রংপুর বিভাগে 1 জন করে মারা গেছেন। সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে শিগগিরই কেবিনে নেওয়া হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আগামীকাল এ নিয়ে আবারও বৈঠকে বসবেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসকরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জাহেদ হাসান। হাবিবুর রহমান ওভি রিপোর্ট। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ওয়াহিদা খানমের, মাঝে মধ্যে কথাও বলছেন, খোঁজ খবরও নিচ্ছেন পরিবারের সদস্যদের। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানাই ওয়াহিদার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড। অবশ্যই ওনার একটা মানসিক ট্রমা আছে, এত বড় একটা আঘাত মানে সরকারি দায়িত্ব পালনের সময় হয়তো হয়েছে, সেটা মানসিক আঘাত তো কিছুটা ওনার আছে, কিন্তু যেই কন্ডিশনের জন্য উনি খারাপ ছিলেন সেই কন্ডিশনটা এখন ওনার ইম্প্রুভমেন্ট হয়েছে। মোটামুটি সব প্যারামিটারেই উন্নতি হয়েছে, ওনার পালস, ব্লাড প্রেশার বলেন, মানসিক কন্ডিশন, তারপরে জ্ঞানের মাত্রা, এই খাওয়া দাওয়ার কথা। আইসিইউ থেকে এনে ওয়াহিদা খানমকে রাখা হয়েছে হাসপাতালের চতুর্থ তলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে, তবে তাকে এখনই শঙ্কামুক্ত বলছেন না চিকিৎসকরা। অবশ্য শরীরের ডান পাশে ফিজিওথেরাপি চলছে। ওনার জ্ঞানের মাত্রা একদম সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে, অন্যান্য কন্ডিশনগুলো মোটামুটি ওনার ভালো উন্নতি হয়েছে, যে ওনাকে চিমটি কাটলে, ব্যথা দিলে উনি সেটা বুঝতে পারেন, টাচ করলে বুঝতে পারেন, কিন্তু ওনার হাতের কোনো শক্তি নেই, হাত নাড়াতে উনি পারেন। তাকে কেবিনে নেওয়ার ব্যাপারে বুধবার আবারও বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। দীর্ঘদিন তাকে ফিজিওথেরাপির আওতায় রাখতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। চুরি করতে গিয়ে ইউএনও ওয়াহিদা ও তার বাবাকে আঘাত করা হয়েছে, র্যাবের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হামলার পেছনে গডফাদারদের খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ওই ঘটনায় স্থানীয় এমপি শিবলি সাদিকের সংশ্লিষ্টতা থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। মুখোশ ও পিপি পরে মধ্যরাতে ইয়োনো ওয়াহিদার সরকারি বাসায় ঢোকে দুজন। ইয়োনো ও তার বাবাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে তারা পালিয়ে যায়। অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে এক ব্রিফিংয়ে র্যাব জানায় চুরির উদ্দেশ্যেই ওই হামলা করা হয়েছে। তার বাসগৃহ থেকে অর্থ সম্পদ এগুলো লুট করা অথবা চুরি করাই ছিল তার অভিপ্রায়। এতে ব্যাপক সমালোচনা শুরু হয়, কারণ তাদের বাসা থেকে কিছুই খোয়া যায়নি। র্যাবের এমন ঘোষণার সমালোচনা হয় সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকেও। সেখানে হামলার মূল হোতাদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। ইয়োনো সাহেবের চুরি নামে এটা মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য হয়নি, কী কারণে তার উপরে হামলা হচ্ছে এটা তো আমরা নিন্দা করেছি, সেই জন্য আরও ইনভেস্টিগেশনের জন্য দরকার গোয়েন্দা সংস্থাকেও আমরা নির্দেশ দিয়েছি যে এটা আর কী পেছনে কী রহস্য আছে, এটার গডফাদার কোথায় বা কারা সেগুলো দেখার জন্য। ইয়োনোকে হামলার পেছনে নানা কারণ প্রকাশিত হয় গণমাধ্যমে, এমনকি স্থানীয় সংসদ সদস্য শিবলি সাদিক ও উপজেলা চেয়ারম্যান শাহান শাহর নামও আসে, যদিও তারা তা অস্বীকার করেন। তবে তদন্তে সব কিছুই আসবে বলে আশা করেন মন্ত্রিসভা কমিটির সভাপতি। সেখানে যাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে তার সম্পৃক্ততা আমরা গোয়েন্দা সংস্থাও দেখছে, বিভাগীয় তদন্ত কমিটিও দেখছে, এবং তার যদি সম্পৃক্ততা থাকে তাকে মানে প্রভাব খাটিয়ে তাকে ছাড় করে নেওয়ার জন্য যদি মাননীয় এমপি মহোদয় দায়ী থেকে থাকেন তিনিও আইনের ঊর্ধ্বে থাকবেন না। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার, অবৈধ বিদেশিদের ফেরত পাঠানো, ভুয়া মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বেশ কিছু সিদ্ধান্ত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা নয় জনই বর্তমানে আইসিইউতে। সবার অবস্থায় আশঙ্কাজনক। প্রত্যেকেরই শরীরে 35-93% বার্ন হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীদের কারো অবস্থাই ভালো না। আইসিইউ বেডে কাতরাচ্ছেন রোগী আর বাইরে তাদের স্বজনদের আহাজারি। রওশনারা বেগম গতকাল হারিয়েছেন জামাই ইমরানকে। বড় জামাইকে কবর দিয়ে এসে ছোট জামাই আজাদের জন্য আবার হাসপাতালে। আজাদও আইসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া ঢুকে আমি জামাই আমার সংসারে লগে তাহলে কেমনে থাকতারে, মার পরনে কেমনে থাকে আর মায়ের দুইটার পরনে কেমন হয়। দগ্ধ আজাদের মাও সন্তানের এমন অবস্থায় দিশেহারা। আল্লাহ হলাই যায় পান ভিক্ষা চাই আল্লাহর কাছে, এটাই আমার কামনা। হাসপাতালের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল জানান ঝুঁকিপূর্ণ বলে সবাইকে আইসিইউতে রাখা হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থার কোনো পরিবর্তন নেই। তারা যেহেতু আইসিইউতে আছে সেই হিসেবে তো সবাই আইসিইউর পেশেন্টগুলি সবসময় ক্রিটিক্যাল থাকে, সেই হিসেবে পেশেন্টগুলি আসলে ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক অবস্থায় আছে এবং সবার ফেস বান্ড থাকাতে তারা এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। আমরা সবসময় মনিটরিং করতেছি, আমরা আমাদের হায়েস্ট চেষ্টা করতেছি এগুলি যে কত কয়েকজনকে বাঁচানো যায় কি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিদগ্ধদের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানান এই চিকিৎসক। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের বাইতুল সালাত জামে মসজিদে বিস্ফোরণ গ্যাসের লিকেজ থেকে হয়েছে কিনা এবং মসজিদের নিচ দিয়ে কোনো পাইপ আছে কিনা তা নিশ্চিত করতে দ্বিতীয় দিনের মতো মাটি খুঁড়ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। আহত অন্য 10 জনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপর 9 জনের অবস্থাও আশঙ্কাজনক। মসজিদে বিস্ফোরণের ঘটনায় 5টি তদন্ত টিম গঠন করা হয়েছে। এ ঘটনার সাথে প্রাথমিকভাবে যারা জড়িত বলে সন্দেহ করা হয়েছে তাদের সকলকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জায়েদুল আলম। এদিকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছে বিস্ফোরণে আহত মামুন। মর্মান্তিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে সে। যারা মারা গেছে তাদের সাহায্য করুক আর যারা জীবিত আছে তাদেরকেও ট্রিটমেন্ট করার জন্য কিছু সহযোগিতা করুক। যখন সবাই দাবায় দাবায় আগুনের থেকে ময়লা পানিতে পড়ছিল তখন খুবই খারাপ লাগছে। আমরা ইতিমধ্যেই সম্ভাব্য যাদের কারণে ঘটনা ঘটেছে তাদেরকে আমরা বিশেষ নজরদারিতে রেখেছি। যে কারো অবহেলার কারণেই বা তাদের কয়েকটি স্টেক হোল্ডারের সম্মিলিত অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে তো আমরা কমিটি রিপোর্ট পেলেই সেটা আমরা কনফার্ম হতে পারবো এবং আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার বিভিন্ন মেয়াদি পদক্ষেপ বাস্তবায়ন করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় ঢাকার আগারগাঁয়ে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন GCA আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সহ ভারত, নেপাল, মালদ্বীপের প্রতিনিধিরাও ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক তুলে ধরেন। মানুষ একটি প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি এসে আঘাত হানে, এজন্য দক্ষিণ এশিয়াকে দুর্যোগে টিকে থাকার সক্ষমতা আরও বাড়াতে হবে। ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাউথ এশিয়া ইজ দ্য মোস্ট ভালনারেবল রিজন টু ক্লাইমেট। প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে ঝুঁকিতে আছে দক্ষিণ এশিয়া। এমনকি তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়লেও বাংলাদেশ সহ এই অঞ্চলে মারাত্মক প্রভাব পড়বে। অভিযোজন বিষয়ক কর্মকাণ্ডে সরকার 2010 সাল থেকে প্রতিবছর $200 কোটি ব্যয় করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ডেল্টা প্ল্যান পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিটি দেশের পরিবেশের নিরাপত্তার স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। আই থিংক
দক্ষিণ এশিয়াকে দুর্যোগে টিকে থাকার সক্ষমতা আরও বাড়াতে হবে। আমি মনে করি এই অঞ্চলে অন্যান্য দেশেও অভিযোজন বিষয়ে একই ধরনের অভিজ্ঞতা ও কর্মসূচি রয়েছে। আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে আমাদের নিরাপত্তা ও উন্নয়নে ভবিষ্যৎ গড়ে তুলতে পারব। বর্তমান এবং ভবিষ্যতে এই ধরনের সংকট মোকাবেলায় আমাদের একে অপরকে ছেড়ে দেওয়া উচিত নয়। ঢাকায় স্থাপিত এই আঞ্চলিক কার্যালয়টি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাজীপুর হতে বিমানবন্দর পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের এমন কোনো পরিস্থিতি এখন দেশে নেই। এ সময় শর্ত লঙ্ঘন সহ সড়কের শৃঙ্খলা বিধানে দেশব্যাপী বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, অন্য কোন পথ দিয়ে নয়। আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। কাজেই কেউ যদি মনে করেন চোরাগুলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌঁছবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ 2020 সহ তিনটি বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। পাশ হওয়া অন্য বিল দুটি হল বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল ও বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল 2020। অধিবেশনে প্রথমে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি অনুমোদনের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এরপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান পর্যায়ক্রমে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল ও বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল উত্থাপন করেন। অনলাইন প্ল্যাটফর্মে থাকা বিভিন্ন ওয়েব সিরিজে প্রদর্শিত আপত্তিকর দৃশ্য সরিয়ে নিতে আরও 4 সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। বিআরসিসি সহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে ওয়েব সিরিজ থেকে আপত্তিকর দৃশ্য সরাতে না পারার ব্যর্থতা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে উচ্চ আদালত। বিআরটিসির চেয়ারম্যান, তথ্য সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, সংস্কৃতি সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 15 জুলাই সুপ্রিম কোর্টের এক আইনজীবী এ রিট দায়ের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অপহৃত 9 বছরের শিশু জিনিয়াকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। অপহরণের সাথে জড়িত নূর নাজমা আক্তার লোপাকে গ্রেপ্তার করা হয়েছে। 1 সেপ্টেম্বর ফুল বিক্রেতা জিনিয়া টিএসসি এলাকা থেকে নিখোঁজ হয়। পরের দিন তার মা সেনুয়া বেগম শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। শিশুটিকে উদ্ধারে নানা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ ডিবি। অবশেষে ফতুল্লা থেকে শিশুটিকে উদ্ধার করে ডিবি। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, অসৎ উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেছিল লোপা। এদিকে অপহরণের সাথে জড়িত লোপার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তাকে এখান থেকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল এবং নিয়ে যে লোপা তালুকদার তার বোনের বাসায় রেখেছিল এবং সেখানে লোপা তালুকদার নিজে অবস্থান করছিল। মূলত তার উদ্দেশ্য ভালো ছিল না। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস সহ 30 জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরও একটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন কক্সবাজারের সদ্য কারামুক্ত সাংবাদিক ফরিদুল মুস্তফা খান। অভিযোগে বলা হয়, 6টি মিথ্যা মামলা দিয়ে গত বছর গ্রেপ্তার করে তার উপর ব্যাপক নির্যাতন চালান প্রদীপ। গত 27 অগস্ট তিনি কারামুক্ত হন।
এর আগে বিভিন্ন জনকে ক্রসফায়ারে দেওয়ার অভিযোগে ১০টি হত্যা মামলা হয় প্রদীপের বিরুদ্ধে। এ নিয়ে প্রদীপের বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হলো। নানান অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করেছিলাম, এই জন্যই তিনি আমাকে আইনের চেয়ারে বসে লালিত পালিত সন্ত্রাসীদেরকে দিয়ে যে পাশবিক নির্যাতন চালিয়েছেন, অস্ত্র মাদক ইয়াবার এবং চাঁদাবাজির যে মিথ্যা মামলাগুলো দিয়েছেন, আমি তার আইনগত তার বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছি। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির দেওয়া রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। সংসদ ভবন এলাকায় ব্রিফিংয়ে সংসদ সদস্য হারুনা রশিদ এ দাবি জানান। তিনি বলেন, রিপোর্ট প্রকাশ করা হলে দেশবাসী এ নির্মম হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা জানতে পারবে। এ সময় সব ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধেরও দাবি জানানো হয়। তিনি চেয়ারম্যান, তিনি যদি বলছে এই ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে এই কমিটির প্রবল আপত্তি ছিল, তদন্ত কমিটিতে থাকা পুলিশ প্রতিনিধি বিষয়টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। অবিলম্বে আমাদের মিডিয়ায় সম্পূর্ণ রিপোর্টটি প্রকাশিত হোক, এতে জনগণ আরো পরিষ্কার হবে সিনা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, উদ্দেশ্য কি ছিল, লক্ষ্য কি ছিল, কেন তাকে হত্যা করা হয়েছে, এই বিষয়গুলি। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের প্রবেশে বিধিনিষেধ জারি করায় চরম বিপাকে পড়েছে বাংলাদেশে অবস্থানরত প্রবাসী কর্মীরা। বৈধ ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও দেশটিতে যেতে পারছেন না কয়েক হাজার কর্মী। রাজধানীতে মানববন্ধন করে সমস্যার সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন কর্মীরা। রাবেয়া আক্তার, সুবর্ণা রিপোর্ট। করোনা পরিস্থিতির কারণে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সহ ২৩টি দেশের অভিবাসী কর্মীদের প্রবেশে নতুন নিষেধাজ্ঞা জারি করে মালয়েশিয়া, যা বহাল থাকবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। এতে ছুটিতে দেশে আসা অনেক কর্মী বিপাকে পড়েছেন। এ সময়ের মধ্যে অনেকের ওয়ার্ক পারমিটের মেয়াদও ফুরিয়ে যাবে। আমাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, ভিসা আজও কি করবে কিনা মালিক কোম্পানি তাও জানি না। কোনো কিছুই আমাদের কোনো নির্দিষ্ট বলতেছে না। মালয়েশিয়া এম্বাসিতে আমি গেছি, আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমরা আজকে রাস্তায় দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। কর্মীরা বলছেন, করোনা মহামারীর মধ্যে এ ধরনের বিধি নিষেধে অনেকে বেকার হয়ে পড়বেন, দুর্দশায় পড়বে তাদের পরিবার। সংকট নিরসনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগী হওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে কর্মীরা। বাংলাদেশ সবাই বলে যে আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা, তো সরকার যদি এখন রেমিটেন্স যোদ্ধার উপর যদি কোনো কিছু না করে, তাহলে এটা শুধু মুখে বললে তো হবে না। তো সরকারের কাছে আকুল আবেদন আমাদের, যাতে একটা ব্যবস্থা করে আমাদের কর্মস্থলে, যার যার কর্মস্থলে যাতে ফেরত পাঠানোর একটা ব্যবস্থা করে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জানান, খবর পেয়ে সমস্যা সমাধানে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছেন তারা। অভ্যন্তরীণ পলিসি এবং এটি একটি দেশের জন্য না, কোনো কান্ট্রি স্পেসিফিক ইস্যু না, এটা তারা ২৩টি দেশের জন্য, এবং এটি তারা করেছেন তাদের নিজস্ব কোভিড পরিস্থিতির কারণে। যারা বাংলাদেশের ইয়ে আছেন, মানে ভিসাধারী আছেন, এসে তাদের জন্য আমাদের এই ব্যবস্থা অব্যাহত আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কর্মীদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। রাবেয়া আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনায় দেশে ফেরা প্রবাসী কর্মীদের সরকারি প্রণোদনার ৭০০ কোটি টাকা উৎপাদন খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন জনশক্তি বিশ্লেষকরা। এই তহবিলে স্বল্প সুদের ঋণ প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংকের মাধ্যমে দেওয়ার তাগিদ দেন তারা। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, আপাতত প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ পাবেন রেমিটেন্স যোদ্ধারা। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক করোনা মন্দায় প্রায় ১৬ কোটি বাংলাদেশি অভিবাসীকে ভাবিয়ে তুলেছে। প্রবাসীদের আয়ে নির্ভরশীল দেশে থাকা আরও প্রায় ৫ কোটি মানুষের জীবিকা নিয়েও চিন্তিত তারা। তবে দেশে ফেরা প্রবাসী কর্মীদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে সরকার। তাদের পুনর্বাসনে বিশেষ তহবিল থেকে কৃষি, কৃষি নির্ভর শিল্প, মুরগি ও মাছের খামার, বায়োগ্যাস প্ল্যান্ট, নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প সহ মোট ১১টি খাতে ৪ ভাগ সুদে ঋণ দেওয়া হচ্ছে। ওয়েজনার্স বোর্ড যেটা আছে আমাদের, ওখান থেকে আমরা ২০০ কোটি টাকা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আরও ৫০০ কোটি টাকা দিলেন। রিপেমেন্ট ধরেন কি ৪ বছর ৫ বছর, এরকম আমরা একটা যত ইজি করা যায়। মূল শর্তগুলোকে প্রমাণ করা, হ্যাঁ, ও প্রবাসী কিনা,
লিগ্যাল গেছে কিনা, আর তৃতীয় শর্ত হইল কি তার ও রেমিটেন্স পাঠিয়েছে কিনা। প্রবাসীদের জন্য সহজ শর্তের ঋণ বিতরণ করছে শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক। এমন পরিস্থিতিতে ভোগান্তি কমাতে অন্যান্য ব্যাংকেও এই সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটা যদি সকল শিডিউল ব্যাংকের মাধ্যমে করা হয় তাহলে এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা ঋণ নিতে চায় তাদের জন্য কিছুটা হলো সহজ হবে। আমাদের মনে রাখতে হবে যাতে কোনো প্রবাসী ফেরত ভাই যারা করোনার দুর্যোগের সময় নানা রকমভাবে বিপদগ্রস্ত হয়ে এই ঋণ নিতে যাচ্ছেন, তারা এই ঋণ সুবিধা নিয়ে কোনোভাবে যাতে ভোগ বিলাসে ঋণটা খরচ না করে। জনশক্তি বিশেষজ্ঞ হাসান আহমেদ চৌধুরী কিরণ আরো জানান, প্রবাসীদের জন্য ঋণ যেন দীর্ঘমেয়াদে তাদের উপকারে আসে তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, যেটা তার ইনকাম জেনারেটিং হবে সেরকম একটা ইনকাম জেনারেটিং প্রক্রিয়ায় এই অর্থটাকে ব্যয় করবার জন্য যাতে তিনি এই ঋণটা নেন, সেটি কিন্তু প্রবাসী ভাইদের প্রতি আমাদের একটা বিশেষ দৃষ্টি রাখবার জন্য আমরা মনে করছি। বৈশ্বিক মহামারীর মধ্যে এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন 1,02,000-এরও বেশি প্রবাসী কর্মী। তাদের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফেরা প্রবাসীদের সংখ্যাই সবচেয়ে বেশি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সাইবার হামলার আশঙ্কায় রাতে এটিএম বুথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি ব্যাংক। এসএমএস এর মাধ্যমে এরই মধ্যে কয়েকটি ব্যাংক তাদের গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করেছে। হ্যাকারদের হুমকির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর এই সতর্কতা জানানো হয়। এজন্য বিভিন্ন ব্যাংকের আইটি বিভাগ, এটিএম বুথ ও নেটওয়ার্কের উপর নজরদারিও বাড়ানো হয়েছে। অ্যালার্টের যখন আমাদের নোটিশটা পেলাম তারপরে আমরা যে সমস্ত পয়েন্টে আসতে পারে সেই সমস্ত পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং সাথে সাথে সেখানে আমরা সিকিউরিটি এনহান্স করার চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম ফিজিক্যাল ভিজিলেন্সটা বাড়িয়ে দিয়েছি, সো ট্রিগার সেটগুলো আমরা আবার নতুন করে ঠিক করেছি। তো সেইভাবে আমরা চেষ্টা করেছি আমাদের এখানে এটাকে যাতে করে আটা কষ্ট যাতে করে কোনো রকম ইম্প্যাক্ট না হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি দু একটা ব্যাঙ্ক ওরা ওদের এটিএম ট্রানজ্যাকশন রেস্ট্রিক্ট করে দিয়েছে সার্টেন টাইম পরে, যাতে করে সেখানে কোনো অ্যাটাক হলেও যাতে এটা আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি, প্রিভেন্টিভ মেজার। রাজধানীর চকবাজারের মৌলভীবাজার টাওয়ারে অভিযান চালিয়ে 3.5 কোটি টাকা নকল প্রসাধনী জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল কসমেটিক্স বিক্রয় ও বাজারজাত করার অভিযোগে 5 জনকে 2 বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও 25 লাখ টাকা জরিমানা করে আদালত। জিএম তসলিমের রিপোর্ট। চকবাজারের মৌলভীবাজার টাওয়ার সহ আশপাশের 4টি প্রতিষ্ঠান ও 3টি প্রসাধনী তৈরির কারখানায় টানা 5 ঘন্টা যৌথ অভিযান চালায় র্যাব ও বিএসটিআই। এই সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে চকবাজার এলাকার প্রসাধনী মার্কেটের প্রায় সবগুলো দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ওই এলাকার একটি বাড়ির চিলে কোঠায় নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পায়। বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুত ও তা বাজারজাত করার প্রমাণ পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায় অসাধু এইসব ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ থেকে নকল পণ্য তৈরি করে এনে রাজধানীসহ সারা দেশে বিক্রয় করে আসছে, এমনকি তারা বিশ্বের নামিদামি ব্র্যান্ডের মোড়কের আড়ালে বিক্রি করত এইসব নকল প্রসাধনী পণ্য। একতলা এবং দুইতলা জুড়েই অনেকগুলো রুমে এদের প্রোডাক্টগুলো পাওয়া গেছে, প্রায় 40 থেকে 50 রকম আইটেম পাওয়া গেছে, যেগুলোর কোনো প্রোডাক্টেরই কোনো রকমভাবে বিএসটিআই থেকে অনুমোদন গ্রহণ করা হয় নাই। অনুমোদনহীন ও নকল পণ্য সরবরাহ ও বিক্রয়ের অভিযোগে তাকুয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিকসহ 5 জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। আমরা এই সমস্ত নকল পণ্য যে কোনো মূল্যে বন্ধ করতে চাই, কারণ বিশেষ করে এই ধরনের পণ্যগুলি আমাদের শিশু বা বেবিদের জন্য ব্যবহার করা হয়, যে অত্যন্ত সেন্সিটিভ প্রোডাক্ট। দুঃখজনক হলো এই প্রোডাক্টগুলি বা এই পণ্যগুলি তারা নকল করে বাজারে ছেড়ে দিচ্ছে এবং আমাদের শিশুদের কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছে। আর এই ধরনের নকল পণ্য ব্যবহার করার কারণে যারা ব্যবহার করছেন তাদের কিন্তু আসলে আপনার ত্বকীয় ক্যান্সার থেকে শুরু করে নানাবিধ জটিলতা তারা ভুগতে পারেন। অসাধু এই সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের নির্বাহী এই ম্যাজিস্ট্রেট। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। দেশে নিরক্ষরতা দূর করতে কাজ করছে সরকার এবং সাক্ষরতার হার বাড়াতে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসব উদ্যোগের কারণে এরই মধ্যে দেশে সাক্ষরতার হার বেড়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। 15 এবং তদুত্তর বয়সে নিরক্ষর নারী পুরুষকে সাক্ষরতা জ্ঞান প্রদানের জন্য উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করছে। 21 লক্ষ নিরক্ষর নারী পুরুষকে সাক্ষরতা জ্ঞান প্রদানের কার্যক্রম চলমান আছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ঘোষিত নির্বাচনী ইশতেহার 2018 বাস্তবায়নের মাধ্যমে দেশ নিরক্ষর মুক্ত হবে এ মর্মে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পুরনোটা জমা নিয়ে তার বদলে নতুন ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার দিচ্ছে দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। এক্ষেত্রে যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ 22% ছাড়ে কেনা যাবে ওয়ালটনের নতুন ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার, যার মূল্য 3 মাসে পরিশোধ করার সুযোগ থাকছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে 0 ইন্টারেস্টে 12 মাসের EMI সুবিধা। এ উপলক্ষে সোমবার বিকেলে রাজধানী বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম। এবারে আন্তর্জাতিক সংবাদ। লাদাখ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি ও সামরিক উস্কানির জন্য ভারতকে দায়ী করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ভারতীয় সেনারা চীনা সীমান্তরক্ষীদের হুঁশিয়ারি জানাতে গুলি চালিয়েছিল বলেও অভিযোগ করে বেইজিং। চাইনিজ পিপলস লিবারেশন আর্মির এক মুখপাত্র বলেছেন, ভারত দুদেশের সমঝোতা চুক্তি লঙ্ঘন করেছে। তাদের এই পদক্ষেপের জন্যই দুদেশের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে সীমান্তে চুক্তি লঙ্ঘন ও গুলি করে আক্রমণাত্মক পরিস্থিতি তৈরির জন্য চীনকে দোষারোপ করে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গত জুনে এক রক্তক্ষয়ী সংঘর্ষে সীমান্তে 20 ভারতীয় সেনা নিহতের ঘটনায় সম্পর্কের অবনতি হতে থাকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির। গুজব ও মিথ্যা তথ্যের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে দেশব্যাপী আসল চিনির স্লোগানে এক ক্যাম্পেইনের আয়োজন করেছে সরকার। বিকেলের রাজধানী আগারগাঁওয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, অনলাইনে গুজব ও মিথ্যা তথ্য প্রচারকারীদের হাত থেকে জনগণকে সচেতন করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে তরুণদের অ্যাম্বাসাডার করে দেশে বিভিন্ন অঞ্চলে গুজব প্রতিরোধে সমাজে সচেতনতা বাড়াতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের 3 মাসব্যাপী এই ক্যাম্পেইনে দেশের প্রায় 70 লক্ষ মানুষকে সচেতন করা হবে। এবারে পার্টেক্স খেলার খবর। বর্তমান সভাপতির অধীনে এক যুগে বাংলাদেশের ফুটবল পিছিয়েছে এমন অভিযোগ করে শফিকুল ইসলাম মানিক বলেন, এবার পরিবর্তন দরকার। বিকেলে বাফুফে ভবনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়ে একথা বলেন তিনি। অন্যদিকে আরেক সভাপতি প্রার্থী বাদল রায়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়েন শরীয়তপুরের কাউন্সিলর। এস এম আশরাফের রিপোর্ট। অসুস্থতার কারণে ফুটবল ফেডারেশনে নমিনেশন জমা দিতে যাননি সভাপতি প্রার্থী বাদল রায়। তার প্রতিনিধি হয়ে শরীয়তপুরের কাউন্সিলর গেলেও তাকে বাফুফের দরজাতেই বাধার মুখে পড়তে হয়। বিকেলে প্রার্থিতা জমা দেন হঠাৎ করেই আলোচনায় আসা শফিকুল ইসলাম মানিক। বর্তমান কমিটির অধীনে ফুটবলের উন্নয়ন সম্ভব নয় দাবি করে সাবেক এই তারকা ফুটবলার বলেন, ভালোর জন্য পরিবর্তন দরকার। প্রার্থী যারা হয়েছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, নীতি নৈতিকতা নিয়ে মেনে চলুন, কাউন্সিলরদেরকে বিপথে নিবেন না। আমি মনে করি এই 12 বছরের যেই পিছিয়ে যাওয়া ফুটবল আমি এই 4 বছর ইনশাল্লাহ আমি কভার করতে পারব। এর আগে স্বতন্ত্র প্রার্থী তাবিদ আউয়াল জানান, ফুটবলের উন্নয়নে কাজ করায় আবারও তিনি সহ সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী। আমি বেশ কনফিডেন্ট, আমি কোনো প্যানেলের সাথে নাই, কোনো গ্রুপের সাথে নাই, আমি ইন্ডিপেন্ডেন্টলি ভাইস প্রেসিডেন্ট ইলেকশন করছি, কারণ আমি বিশ্বাস করি যে আমি হলাম ফুটবলেরই নমিনি
ফুটবলারদের নমিনি এবং ফুটবল অর্গানাইজারদেরই আমি নমিনি। তাই আমার অন্য কোনো প্যানেল বা অন্য কোনো সংগঠনের সাথে আমার যাওয়ার কোনো দরকার পড়ছে না। বুধবার মনোনয়নপত্রের উপর আপত্তি গ্রহণ করবে নির্বাচন কমিশন। আগামী শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে রোববার। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। রোববার করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই প্রস্তুতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বার্সা অধিনায়ক। তবে আপাতত দলের অন্য ফুটবলারদের সঙ্গে যোগ না দিয়ে ব্যক্তিগত অনুশীলন করেছেন তিনি। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, সতীর্থদের সাথে যোগ দেওয়ার আগে মেসিকে আরেকবার করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে। এদিকে অনুশীলনের দ্বিতীয় দিন বার্সা কোচ রোনাল্ড কোম্যানের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাতের কথা রয়েছে ছয়বারে বিশ্বসেরা ফুটবলারের। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। ছয় মাস পরও করোনার চূড়ান্ত প্রকোপ থেকে আশঙ্কামুক্ত নয় দেশ, বলছেন বিশেষজ্ঞরা। ২৪ ঘন্টায় মৃত্যু ৩৬ জনের। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম। চুরি করতে গিয়ে আঘাত, র্যাবের এমন বক্তব্যে ক্ষুব্ধ আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হাসপাতালে ভর্তি নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে আহত নয়জনের অবস্থাই আশঙ্কাজনক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন। এবং মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের প্রবেশে বিধিনিষেধ জারি করায় চরম বিপাকে বাংলাদেশে অবস্থানরত প্রবাসী কর্মীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।